আজ আমরা জিকে ক্লাসে অনেকগুলি ট্রিক্স শিখেছি, তার মধ্যে একটি হলো লালা রসে কী কী উৎসেচক থাকে, সেটি আমরা জানবো একটি লাল টমেটোর মাধ্যমে। এটি হচ্ছে লাল টমেটো, লাল থেকে লালা রস, ট থেকে টায়ালিন এবং মেটো থেকে মল্টিস। এইভাবে এগুলো পড়বে, পড়লে তাহলে দেখবে সহজে মনে থাকবে। এবারে আসছি লর্ড ক্যানিংয়ের আমলে ভারতে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। তোমরা প্রায় গুলিয়ে ফেলো যে কোন কার আমলে এটা ঘটেছিল। এখানে দেখো ক্যানিংয়ের আমলে শুধু মনে রাখো কানাই হাসে। কে হাসে? কানাই হাসে। ক থেকে ক্যানিং মনে রাখার জন্য, না থেকে নীল বিদ্রোহ, হস্যই থেকে কানাইয়ের হস্যই থেকে ইন্ডিয়ান কাউন্সিল এক পাস 1861, হাসে থেকে হা থেকে হাইকোর্ট প্রতিষ্ঠা একসঙ্গে কলকাতা মাদ্রাজ বোম্বে, সে থেকে সত্যবিলোপ নীতি বাতিল। এইটা তোমরা সারা জীবন মনে রাখতে পারবে এইভাবে, কারণ এগুলো কি পরে যখন দেখবে পরীক্ষা আসলো লর্ড চেমসফোর্ডের আমলে কী ঘটেছিল, লর্ড কর্নওয়ালিসের আমলে কী ঘটেছিল, লর্ড ড্রিপনের আমলে কী ঘটেছিল, সব গুলিয়ে ফেলবে। এই জন্যেই পরপর এগুলো পরে আমি শেখাবো। এবং এই যে কানাই থেকে যেমন ক্যানিং মনে রাখার জন্য, ঠিক লর্ড চেমসফোর্ড থেকে কিন্তু চ দেখে শুরু হবে একটা জিনিস, এইভাবে পরপর শিখবে। আজকে আমরা আমাদের মাস্টারমশাইয়ের কাছ থেকে একটা খুব সুন্দর একটা শর্টকাট ট্রিক শিখলাম। সেক্ষেত্রে আমরা জানতে পারলাম যে কোন কোন জীবেদের পরিবহন তন্ত্র বা সংবহন তন্ত্র থাকে না। সেই ট্রিক্সটি হলো সাপেই মাছ খায়, এই বাক্যটার মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। তালব্য সহায়কার থেকে মনে রাখতে পারবো শৈবাল, প থেকে মনে রাখতে পারি আমরা পেনিসিলিয়াম, হর্ষই থেকে মনে রাখতে পারি আমরা ইস্ট, মাছ থেকে মাছের ম থেকে মনে রাখতে পারি আমরা মস, এবং ছ থেকে মনে রাখতে পারি ছত্রাক। এই যে জীবেদের বললাম, এই জীবেদের সংবন্ধতন্ত্র থাকে না, যা আমরা সহজে এই শর্টকাট ট্রিক্সটার মাধ্যমে মনে রাখতে পারি, যা আমরা মাস্টারমশাইয়ের কাছ থেকে আজকে অবগত করেছি। আমার নাম অনয় চট্টরাজ, আমার বাড়ি আসানসোল। আমি আজকে জিকে পিটিতে 200-এর মধ্যে 200 পেয়েছি, এবং এর পেছনে প্রধান কারণ হচ্ছে আমার মাস্টারমশাই, এখানকার পরিবেশ, পড়ার পদ্ধতি এবং পড়ার চা। মাস্টারমশাই খুব সুন্দরভাবে পড়ান, পড়া না পারলে বুঝিয়ে দেন এবং বারবার করে প্র্যাকটিস করান, সেই কারণে আমার এই ফল। ধন্যবাদ। নমস্কার, আমি শানু পাল, আমি বালি হাওড়া থেকে আসছি। আমি আজকের পিটি পরীক্ষায় 200 নম্বরের পরীক্ষায় 200 পেয়েছি। আমার এই 200 নম্বর পরীক্ষার সাফল্যের পেছনে আমার মাস্টারমশাইয়ের যে ক্রমাগত যে আমাদের অনুপ্রেরণা, ক্রমাগত উজ্জীবিত করা এবং তার সাথে সাথে যে কঠিন নিয়মানুবর্তিতা, এটাই আমাদের সাফল্য এনে দিয়েছে। নমস্কার, আমি বিশাখা দাস, আমি হাবড়ার চেকা থেকে এসেছি। আমি আজকে প্রিলিমিনারি টেস্টের 200 নম্বরে, জিকের 200 নম্বরে 200ই পেয়েছি, এবং মাস্টারমশাইয়ের অনুপ্রেরণা এবং কঠোর অনুশাসন এবং পদ্ধতিতে আমি আজকে এটা এই নাম্বার পেয়ে সফলতার পথে এগোনোর চেষ্টা করছি। নমস্কার, আমি শ্রাবন্তী মঙ্গল, আমি এসেছি প্রিলিমিনারি থেকে। আমি পিটিতে 200-তে 200 পেয়েছি, এবং এর জন্য পুরো অনুপ্রেরণা আমাদের দিয়েছে, আমাকে দিয়েছেন আমাদের মাস্টারমশাই। ধন্যবাদ। নমস্কার, আমি সুস্মিতা ঘোষ, আমি গোবরডাঙ্গা থেকে আসছি। আমি জিকে পরীক্ষায় 200-200 পেয়েছি, এবং মাস্টারমশাইয়ের কঠোর নিয়মানুশাসন এবং মাস্টারমশাইয়ের অনুপ্রেরণা এইসবের জন্যই আজকে আমি সফল হতে পেরেছি। তবে আগামী দিনেও চেষ্টা করবো এইভাবে চালিয়ে যাওয়ার জন্য। নমস্কার, আমার নাম মৌমিতা ধলে, আমি হুগলি জেলা থেকে আসছি।
আজকে আমি পিটিতে জিকে ক্লাসে 200-200 পেয়েছি এবং এর কারণ হচ্ছে স্যারদের পরিশ্রম এবং স্যারদের বোঝানোর ধরন এবং যে কঠিন অনুশাসন এবং আমার চেষ্টা এবং ভবিষ্যতে আমি আরও ভালো ফল করার চেষ্টা করব। নমস্কার, আমি দেবশানীতে থেকে আসছি। আমি কম্বাইন্ডে 80-80 পেয়ে প্রথম হয়েছি। এটা সাফল্য আমার নিজের একার নয়, এটা মাস্টারমশাইরা আমাদের সাথে থাকে বলেই আমরা এতদূর এগোতে পারছি। আশা করি আগামী দিনে আরও চেষ্টা করব। নমস্কার, আমি শ্রাবণী জানা কাকদ্বীপ থেকে এসেছি প্রাইমারি থেকে। আমি 200-192 পেয়েছি। এই সাফল্য মাস্টারমশাই আমাকে সাহায্য করেছে এই নাম্বার পেতে। মাস্টারমশাইরা যেভাবে বলেন আমি সেইভাবেই পড়াশুনো করি, সেইভাবে পড়াশুনো করে এই নাম্বারটা পেয়েছি। মাস্টারমশাইদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য।